ক্রসফায়ারের মাধ্যমে রিজয়েন্ডার দেওয়া হয়েছে, সেটা হলো সেনাবাহিনীর অফিসিয়াল বক্তব্য। তো ইতিমধ্যে আমি নিশ্চিত আপনারাও জানেন যে যে ধরনের অপচেষ্টাগুলো হচ্ছে এগুলো বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান যেটা হলো জাতির গর্ব, দেশের গর্ব, সেই প্রতিষ্ঠানকে নিয়ে তারা নানান ধরন অপপ্রচার চালাচ্ছে, যাতে করে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। তো আপনাদেরকে আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সেনাবাহিনী একটা অত্যন্ত প্রশিক্ষিত এবং ওয়েল মোটিভেটেড একটা ফোর্স, আগের থেকে অনেক বেশি সুসংহত। সেনাবাহিনী চেন অফ কমান্ড অত্যন্ত ইফেক্টিভ এবং সেনাবাহিনীর প্রতিটা সদস্য ঘৃণা হওয়ারে এই ধরনের অপচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে অতীতে, এখনও করছে এবং বর্তমানে যা আছে তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে যাচ্ছে। এবং আমাদের চেইন অফ কমান্ডে যারা আছে তারা সবাই এই ব্যাপারে আমরা সবাই সতর্ক আছি এবং আমি আশ্বাস দিতে চাই আপনাদেরকে যে সেনাবাহিনীতে এই ধরনের অপপ্রচার বিন্দুমাত্র আঁচ আনতে পারবে না তারা আমাদের চেইন অফ কমান্ডে। সেনাবাহিনী বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখার জন্য অঙ্গীকারবদ্ধ, বাংলাদেশ সরকারের প্রতি অনুগত এবং বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের যে কোনো আদেশ নির্দেশ পালনে সদা প্রস্তুত এবং বাংলাদেশের সেটা আভ্যন্তরীণ হোক, বহির্বিশ্বের হোক, যে কোনো সমস্যার মোকাবেলার জন্য আমরা সাংবিধানিকভাবে ঔদ্বদ্য। তো এইটা নিয়ে আমার মনে হয় যে দুশ্চিন্তা করার তেমন কিছু নাই। আর কিছু আছে তা আমি একটা একটা করে উত্তর দিই। প্রথম কথা হলো যে আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে যে কথাটা বলা হয়েছে, আমি আপনাকে প্রশ্ন করি, আপনার বিরুদ্ধে মামলা আছে, সাজা আছে, কিন্তু আপনি যদি গতকাল সেই সাজা থেকে যদি অব্যাহতি পেয়ে থাকেন, আপনার বিরুদ্ধে যদি আর কোনো মামলা যদি রানিং না থাকে, আপনাকে কি ফিজিটি বলা যাবে? আজকে আপনাকে কি বলা যাবে যে আপনি সাজাপ্রাপ্ত? কারণ যখন আপনি অব্যাহতি পেয়ে যান কোনো একটা চার্জ থেকে, তারপরের দিন থেকে আপনি যে কোনো মুক্ত একটা নাগরিকের মতো। আমার ভাইদের সম্পর্কে যেই অপপ্রচারগুলো এসেছে সেটার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে এবং খুব শীঘ্রই আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে এই ব্যাপারে একটা সংবাদ সম্মেলন করে সব কিছু জানানো হবে। তবে এতটুকুই আমি আপনাদেরকে বলতে পারি, আমি সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীর ভাবমূর্তি, আমার অবস্থান, আমার দায়িত্ব সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। কী করলে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, কী করলে সেনাবাহিনীর আমার যে দায়িত্ববোধ, আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা খর্ব হতে পারে, আমি সেই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকেফল। ষড়যন্ত্রমূলক মামলা ছিল, সেটা থেকে অলরেডি অব্যাহতিপ্রাপ্ত ছিল, সে অব্যাহতি মার্চ মাসে হয়েছিল, আমি এপ্রিল মাসে গিয়েছিলাম। তো এখানে আল জাজিরা যে স্টেটমেন্টটা দিয়েছে সেইটা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে দিয়েছে, কারণ সেদিন আমার ভাই এসে ভ্রমণের সময় আমার যে চিত্র ধারণ করা হয়েছে, আমি সেটিতে কোথাও থাকব, তখন আমার নিরাপত্তা সেটা হলো অফিসিয়ালি নিশ্চিত করা, তো কোনো নিরাপত্তার ব্যবস্থা করার প্রয়োজন আছে বলে মনে করি না। কিন্তু যখন আমি কোথাও আমার ব্যক্তিগত সফরে থাকি, হয়তো যে আসার সময় কোথাও ট্রানজিটে কোনো আত্মীয় স্বজনের কাছে যাই, বা সেই সময় অফিসিয়াল কোনো প্রোটোকল আমার ব্যবহার করা, আমি সেটা কখনো সমীচীন মনে করি না। আমি মনে করি সেটা অপচয় এবং সেটা আমার জন্য উচিত নয়। তো সেই ক্ষেত্রে সেই দুর্বলতার সুযোগ নিয়ে যদি কেউ যদি কিছু করে থাকে তাদের অসৎ উদ্দেশ্য, তো সেটা আপনারা তো এখন ভালো করেই জানেন এবং আমাদের এই রিজয়েন্ডার পাওয়ার পরে আপনারা এখন বুঝতে পারছেন যে যারা এই কাজগুলো করেছে কেন করেছে, তাদের উদ্দেশ্যটি কী হতে পারে। আপনি আরেকটা জিনিস প্রশ্ন করেছেন, বারবার কেন আমাকে টার্গেট করা হয়। আমার মনে হয় যে সেটা দায়িত্ব আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারাই বুঝে নেন, খুঁজে নেন কেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে। কারণ এই সেনাপ্রধানকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন, সেনাপ্রধানকে হেয় প্রতিপন্ন করা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে।
এবং আমি সম্পূর্ণভাবে সচেতন যে আমার কারণে যদি কখনো আমার ইনস্টিটিউশন অর্গানাইজেশন যেটা বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের সরকার যাতে কোনোভাবে বিব্রত না হয় বিতর্কিত না হয় আমি সেই ব্যাপারে সম্পূর্ণ সচেতন। যা কিছু আপনারা শুনছেন এগুলার কোনো প্রমাণ এগুলো হয়তো বিভিন্ন জায়গা থেকে তারা কাঠ পিস অন্যান্য জিনিস সন্নিবেশিত করে তারা এগুলো করতেই পারবে, বাট তাদের এই উদ্দেশ্য হাসিল হবে না এবং সেটা আপনারা আপনাদের কলমের মাধ্যমে ইতিমধ্যে তাদেরকে জবাব দিয়েছে এবং সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো কিছু করার হয়তো থাকবে না তাদের বিরুদ্ধে, আমি নিশ্চিত সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে বা সংস্থা যারা আছে তারা হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর কিছু না। থ্যাংক ইউ।